بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ورب ربك الأكرم الذي علم بالقلم اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما সুবহে সাদিকে ফজর শেষে মুসল্লিরা বাড়ি ফিরে যাচ্ছে। তাদের ঠোঁটে ক্ষীণস্বরে উচ্চারিত আল্লাহর প্রশংসার সাথে কিচিরমিচির করে গলা মেলাচ্ছে এক ঝাঁক পাখি। নিলয় বসে আছে মসজিদের পুকুর পাড়ে। আজ কত বছর পর ফজরের নামাজ মসজিদে পড়া হলো সে জানে না, তবে আজ তার বাবাহীন পৃথিবীর বয়স 4 দিন হয়ে গেল। নিলয়ের পাশে বসে আব্দুল্লাহ নিচু স্বরে শান্তভাবে সকালের জিকিরগুলো করছে। কাল রাতে সেই নিলয়কে ফোন করে আমন্ত্রণ জানালো ফজরের নামাজটা একসাথে পড়ার জন্য। এদিকে নিলয় চুপচাপ বসে থাকলেও তার অন্তরটা শান্ত হতে পারছে না। একদিকে হঠাৎ বাবা হারানোর তীব্র বেদনা এবং অন্যদিকে জীবন মৃত্যুর উদ্দেশ্য নিয়ে মনে জাগা সহস্র প্রশ্নের এক দ্বৈত অনুভূতির মিশ্রণে ছেয়ে আছে তার মনোজগৎ। উদাস মনে সে ভাবছিল, বাবার মতো আমাকেও তো এভাবেই একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তো আমাকেও তার আনুগত্য করার জন্যই দুনিয়ায় পাঠিয়েছেন। মৃত্যুর আগেই তার এবাদতের মাধ্যমে তার নৈকট্য অর্জন করতে না পারলে কী করে মৃত্যুর পর তার সামনে দাঁড়াব? আব্দুল্লাহ তার বন্ধুর অন্তরের অনুভূতিগুলো বুঝতে পারল। সে বলল, আমরা যখন আল্লাহর থেকে অনেকটা দূরে সরে আসি, দুনিয়ার নানা বিষয়ে ডুবে থাকি আর মনে মনে ভাবতে থাকি, হ্যাঁ আল্লাহকে সময় দেব, তবে আজ না, অদূর ভবিষ্যতেই ইসলামের ব্যাপারে খুব সিরিয়াস হয়ে যাব, কিন্তু আগে একটু জীবনটাকে গুছিয়ে নেই। আমরা যখন নিজেকে এভাবে ভুল বোঝাতে থাকি, কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসেন। আমরা যেন চলার পথে একেবারে হোঁচট খেয়ে পড়েই যাই। কেউ কেউ হোঁচট খাওয়ার পর আল্লাহর সাথেই অভিমান করে বসে। তারা উপলব্ধি করতে পারে না যে তাদের পথের বাধাটি যে আসলে আল্লাহর তরফ থেকে এক বিরাট নিয়ামত ছিল। কিন্তু যারা এই বাস্তবতাটি ধরতে পারে, তারাই খেয়াল করে দেখে যে তারা যে পথ ধরে আগাচ্ছিল সে পথটাই ভুল ছিল। হোঁচট না খেলে তারা সেটা বুঝতেই পারত না। নিলয় ভাবতে লাগল, আব্বু মারা যাওয়ার পর এই 4 দিন সে জীবন নিয়ে, তার জীবনের উদ্দেশ্য নিয়ে, এই মহাজগতের সৃষ্টি ও সৃষ্টিকর্তাকে নিয়ে যতটুকু সময় চিন্তা করেছে, গত 10টি বছরেও কি সে এই বিষয়গুলো নিয়ে এতটুকু ভেবে দেখেছিল? আব্দুল্লাহ বলতে থাকে, ইমাম আল গাজ্জালি বলেন, যে ব্যক্তি আল্লাহর নৈকট্যের পথে যাত্রা আরম্ভ করতে চায় তাকে 7-7টি প্রকাণ্ড পাহাড় পাড়ি দিতে হয়। তিনি অবশ্য আকাবা অর্থাৎ বাধা শব্দটি ব্যবহার করেছিলেন। আমার মনে হয় তুই বিষয়টিকে পাহাড়ের মতো চিন্তা করলে আরও ভালো বুঝতে পারবি। আলোর পথের এই যাত্রীর সামনে প্রথম যে পাহাড়টি পড়বে তা হল জ্ঞানের পাহাড়। নিলয় নিজের অজান্তেই মুচকি হেসে ফেলল।
আব্দুল্লাহ ছোটবেলা থেকেই গল্প বলতে এক্সপার্ট। তার কথা শুনতে শুনতে নিলয় যেন নিজেকে এক বিরাট পাহাড়ের সামনে দেখতে পেল। কাঁধে ব্যাকপ্যাক নিয়ে সে দাঁড়িয়ে আছে। নিলয় বলল, জ্ঞানের পাহাড়টা তো বেশ উঁচু মনে হচ্ছে, এই পাহাড় পাড়ি দিতে গেলে কি তোর মতো আলেম হয়ে যেতে হবে নাকি? আব্দুল্লাহ আপত্তি করে বলল, আহা বন্ধু, তোকে কিভাবে বোঝাই আমি যে আলেম নই। হয়তো জ্ঞানের পাহাড়টা পাড়ি দিলে তুই বুঝতে পারবি প্রকৃত আলেম কারা এবং কত গভীর তাদের হেকমা। তা যাই হোক, আসলে এই জ্ঞানের কোনো শেষ নেই। আমাদের জীবনের উদ্দেশ্যই যখন আল্লাহর ইবাদত করা, বলাই বাহুল্য আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে তা নিয়ে পড়াশোনা করতে করতে সারা জীবনটাই পার করে দেয়া যাবে। তবে মৌলিক কিছু বিষয় আছে যা শিখলে আমরা এই পাহাড়টি পাড়ি দিতে পারব। ইমাম আল গাজ্জালি মৌলিক এই জ্ঞানকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হল বিশুদ্ধ আকিদার জ্ঞান, যা ছাড়া অন্য সব কিছু নিঃসন্দেহে বিফলে যাবে। নিলয় বলল, আকিদা এই শব্দটা মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে দেখি, কিন্তু ব্যাপারটা কখনো খুব একটা পরিষ্কার হয়নি। আব্দুল্লাহ বলল, সংক্ষেপে বললে আকিদা হল আল্লাহকে জানা, তিনি যে একমাত্র রব, তিনি যে একমাত্র উপাস্য, এবং তার গুণাবলীগুলো যে অসীম ত্রুটিহীন সে সম্পর্কে জানা, এবং আল্লাহ কে এই ব্যাপারে প্রাথমিক জ্ঞান অর্জন করার পর রয়েছে মৌলিক জ্ঞানের দ্বিতীয় ভাগ, এবং তা হল হালাল ও হারামের জ্ঞান, যাকে আরবি ভাষায় বলা হয় ফিক। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে জানল তাকে এরপর জানতে হবে আল্লাহকে খুশি করতে হলে তাকে কোন কোন কাজগুলো করতে হবে এবং কোন কোন কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এবং এই বিষয়ে জানার পর তাকে নিজের অন্তরের প্রতি নজর দিতে হবে। জ্ঞানের তৃতীয় ভাগ হল তাসাউফ বা আত্মশুদ্ধি। আমরা যদি আল্লাহকে জানার পর আর আমাদের ব্যক্তিগত জীবনে হালাল ও হারাম সম্পর্কে জানার পরও আমাদের অন্তরে অহংকার, লোক দেখানো মনোভাব, হিংসা বিদ্বেষ, দুনিয়াপ্রীতি, হতাশা ইত্যাদি আত্মিক কলুষতা রয়ে যায়, তাহলে আমাদেরকে জ্ঞানের এই পাহাড়ের চূড়ার খুব কাছাকাছি এসে ছিটকে পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, যেদিন অর্থ সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে সে ব্যতীত যে বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। নিলয় বলল, আকিদার জ্ঞান, হালাল হারামের জ্ঞান, এসব কিছু নিয়ে জানা তো সময়ের ব্যাপার, কিন্তু মনে হচ্ছে সময় দিলে আস্তে আস্তে জেনে নিতে পারবো, কিন্তু আত্মশুদ্ধির বিষয়টাকে কেন যেন খুব সূক্ষ্ম মনে হচ্ছে রে। আব্দুল্লাহ বলে, তোর যদি সত্যিই তাই মনে হয় তাহলে বুঝতে হবে যে তুই আসলেই বুদ্ধিমান। সাহিহ মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারি, যারা মানুষ আমাকে জ্ঞানী বলবে এমন উদ্দেশ্যে পবিত্র জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাদেরকেই আগে জাহান্নামে নিক্ষেপ করবেন। জ্ঞানের পাহাড় যেমন আল্লাহর নৈকট্যের পথে যাত্রার পথে পড়ে, তেমনি খ্যাতি আর প্রশংসার পথে যাত্রার পথেও পড়ে। তুই কোন গন্তব্যে পৌঁছানোর জন্য জ্ঞানের পাহাড় পাড়ি দিচ্ছিস তা কিন্তু আর কেউ বলতে পারবে না, সেদিকে একমাত্র তোকেই নজর রাখতে হবে। কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহর নিজেরই গলা ধরে আসে। কিছুক্ষণ নীরবতা। নিলয় এ কথাগুলো শুনে কিছুটা ভয় পেয়ে বলে উঠল, জ্ঞান অর্জন যদি এতই বিপজ্জনক হয় তাহলে তো জ্ঞান অর্জন না করাই ভালো। আব্দুল্লাহ নিজেকে সামলে উত্তর দেয়, তেমনটাও নয় রে নিলয়, ইলম নিয়ে আল্লাহ আমাদেরকে তিনটি কাজের নির্দেশ দিয়েছেন, শেখা, আমল করা এবং অন্যদের শেখানো। অথচ সূরা সফ থেকে আমরা জানতে পারি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে
এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন কথা বলো যা করো না। যারা জ্ঞান অর্জন করে এবং শেখায় কিন্তু নিজেরা সেই জ্ঞানের উপর আমল করে না, তাদের উপর আল্লাহ অত্যন্ত ক্ষুব্ধ হন। তাহলে চিন্তা কর, যে জ্ঞান অর্জনই করে না, আমল করা এবং শেখানো তো দূরের কথা, তাদের ওপর আল্লাহ কতটা রাগান্বিত হবেন। অর্থাৎ জ্ঞানের পাহাড় পাড়ি দিতে গেলে এই তিনটি কাজই আমাদেরকে যথানিয়মে করতে হবে। কখনো ভেবেছিস পবিত্র কোরআনের প্রথম শব্দ, প্রথম নির্দেশ, প্রথম কথাও ছিল ইকরা, যার অর্থ হল পড়ো? এবং এ কথা শুনে স্বয়ং সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে উঠেছিলেন, মা আনা বিকারে, আমি তো পড়তে জানি না। গোটা মানব জাতির কাছে প্রেরিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে পারেননি, কিন্তু আল্লাহ কি তার যাত্রা সহজ করে দেননি? তিনি কি তাকে সম্মান ও মর্যাদার চূড়ান্তে পৌঁছে দেননি? কথাগুলো নিলয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে প্রথমবারের মতো উপলব্ধি করল, আলোর পথের এই যাত্রায় তো সে একা নয়, যার দিকে সে ছুটে যাওয়ার চেষ্টা করছে তিনি নিজেই তার এই ভ্রমণ তার জন্য সহজ করে দেবেন। তাকে শুধু তার সাধ্যমতো চেষ্টাটা করতে হবে। নিলয় উপলব্ধি করল নিজেকে নানা অজুহাত দিয়ে ভুলিয়ে রাখার দিন শেষ। সে দৃঢ় সংকল্প করল সেদিন থেকেই কোনো আলেমের সান্নিধ্যে বসে ইসলামের মৌলিক বিষয়গুলো শেখা আরম্ভ করে দেবে, এবং তার শেখার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সান্নিধ্য লাভ করা, এবং সে পথে চলে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে দুনিয়ায় প্রশান্তি অর্জন এবং আখেরাতে আযাব থেকে মুক্তি পেয়ে অনিঃশেষ সুখের জান্নাত পাওয়া। ধীরে ধীরে সূর্যের আগমনে আলোকিত হয়ে উঠছিল চারপাশ। মসজিদের ভেতর থেকে একদল খুদে হাফেজদের কোরআন পাঠের ধ্বনি ভেসে আসতে লাগল। নিলয় আর আবদুল্লাহ চোখ বন্ধ করে শুনতে লাগল সেই স্বর্গীয় বাণী।